আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, কেমন আছেন সবাই? ট্রাস্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। তো আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ওয়েস্টার্ন ইউনিয়নে যে টাকা পাঠায়, অনেকে বিভিন্ন জায়গা থেকে অনেকে টাকা পাঠায় ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে, বিশেষ করে যারা সৌদি থেকে পাঠাচ্ছে তারা কীভাবে তাদের টাকাটা পৌঁছাচ্ছে কিনা, টাকাটা কী পর্যায়ে আছে সেটা আপনারা অনলাইনের মাধ্যমে ট্র্যাক করে দেখতে পারবেন। তো সেই প্রসেসটা দেখাচ্ছি। তো আমরা প্রথমে গুগলে গিয়ে এখানে লিখবো ওয়েস্টার্ন ইউনিয়ন কে এসে। দেখুন, লেখার পরে আমাদের প্রথম কার একটা অপশন চলে আসছে এখানে। দেখুন, আসার পরে এই দেখুন ইন্টারফেস চলে আসলে আপনারা কী করবেন, আগে যাচাই করে দেখুন এখানে কী কী আছে সিস্টেম, তাদের অনলাইনের নাম্বারটাও দেওয়া আছে এখানে। তো আপনারা কী করবেন, ওই যে মেনু আছে মেনুতে ক্লিক করবেন। আপনারা চাইলে আপনারা লগ ইন করে আপনাদের যে অ্যাকাউন্ট এখান থেকে অনলাইনে লগ ইন করে আপনারা এটা ল্যাপটপ বা ডেস্কটপ অথবা অনলাইন থেকে দেখতে পারবেন। তো আমরা এখানে লগ ইন করবো না করে আমরা ডাইরেক্ট এখানে মেনু আছে মেনুতে ক্লিক করে দিব। দেওয়ার পর দেখুন এখানে ট্র্যাক নাম্বার দেওয়া আছে, এখানে আপনারা ট্র্যাক দেখতে পাবেন। দেখুন সেন্ড মানি ট্র্যাক ট্রান্সফার, ট্র্যাক ট্রান্সফারে আপনারা দিবেন। তো দেখুন আমি ট্র্যাক ট্রান্সফারে দেওয়ার মধ্যে এখানে দেওয়া আছে আই এম এ সেন্ডার, আই এম এ রিসিভার। তো আমি এটা মানিটা দুটো একই, আমি যেটাতে দিবেন সেটা দেবে। তো আমি এখানে দিব আই এম এ সেন্ডার, মানে আমি এখান থেকে পাঠিয়েছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে এখানে আপনাদের এখন মূল বিষয়টা হলো এখানে যে এমটিসি এর নাম্বার, মানি ট্রান্সফার কন্ট্রোল নাম্বার যেটা আছে এই নাম্বারটা এখানে দিয়ে দিবেন, যেটা 10 সংখ্যার নাম্বার। যারা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে সৌদি আরব থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই সেটা দেখবেন, আর রেফারেন্স নাম্বার অথবা এমটিসি এর নাম্বারটা আছে সেই নাম্বারটাই এটা। তো আপনারা এখানে নাম্বারটা সুন্দরভাবে বেশ করে দিয়ে দিবেন অথবা টাইপ করে দিয়ে দিবেন, দিয়ে এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। দেখুন এটা দেওয়ার পরে আমাদের এখানে রেফারেন্স ট্র্যাকিং নাম্বার চলে আসছে, সেন্ড মানি। প্রথমে আমরা এখান থেকে এটা সেন্ড করছিলাম, তারপরে সেই টাকাটা ইন প্রোগ্রেসে চলে আসছিল, তারপরে এখন কয়েক মিনিট পর সেটা এখন অ্যাভেলেবল লেখা আছে, দ্য মানি ট্রান্সফার রেডি ফর পিকআপ, মানে আপনার টাকাটা পিকআপের জন্য রেডি হয়ে গেছে। আপনি এখন টাকাটা আপনার এই নাম্বারের টাকাটা এখন ব্যাঙ্কে গিয়ে নিয়ে আসতে পারেন, এবং সাথে আপনাদের যে এই গভর্নমেন্ট আইডি বা আমাদের ভোটার আইডি কার্ড যেটা আছে সেটা অবশ্যই সাথে নিয়ে যেতে হবে, কারণ সেটা দিয়েই আপনার এখান থেকে টাকাটা সেন্ড করা হয়েছে, এটা এখানে দেখাচ্ছে। তো আপনারা টাকা পাওয়ার সাথে সাথে আপনাদের এটা রিসিভ মানিতে চলে আসবে। যদি দেখেন রিসিভ মানিতে চলে আসছে তাহলে ভাববেন আপনার টাকাটা তারা উইথড্র করে নিছে বা টাকাটা ব্যাঙ্ক থেকে তুলে নিছে। তো যারা ওয়েস্টার্ন ইউনিয়নের অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই সেটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই সেখান থেকে আপনারা ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে দেখে টাকা ছাড়তে পারবেন, ক্যাশ অন পিকআপে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়তে পারবেন। তো ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে অনেকে টাকা ছাড়ার পর টাকাটা অন হোল্ডে বা অন্যান্য সমস্যা ইয়ে করতে চান, তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।